দুর্গাপুজো মানেই 5 দিন হই হুল্লোড়, খাওয়া দাওয়া, নতুন জামা কাপড় পরে ঠাকুর দেখতে যাওয়া আর দেদার আড্ডা। একটা দুর্গাপুজোকে ঘিরে অনেকদিন ধরে নানান রকম প্ল্যান, প্রোগ্রাম, আলোচনা চলে। পুজোর 2-3 মাস আগের থেকেই নখ, চুল, ত্বকের যত্ন নেওয়া শুরু করে দেয় বাঙালি। আর এই সময় ওজন কমানোর হিড়িক পড়ে সব থেকে বেশি। দুর্গাপুজোর আগে থেকে জিমগুলিতে ভিড় বাড়ে, চলে কড়া ডায়েট। পুজোর সময় সুন্দর স্লিম দেখানোর জন্য রীতিমতো কৃচ্ছ্র সাধন করেন বাঙালিদের একাংশ। পুজোর আগে রোগা হওয়ার জন্য কি করবেন? খুব সাধারণ টিপস হচ্ছে শরীরচর্চা, জাঙ্ক ফুড বন্ধ করে দেওয়া, শরীরের প্যারামিটার অনুযায়ী সুষম খাদ্য খাওয়া, সেই সঙ্গে জল ফল খেতে বলেন বিশেষজ্ঞরা। তবে জানেন কি, ডায়েটে কি খান তারকারা? আপনি ওকে চান একেবারে নায়িকা বা নায়িকাদের মতো স্লিম, সুন্দর এবং ফিট চেহারা? এডিআরজি বাংলার আজকের প্রতিবেদনে রইল টেলিভিশন দুনিয়ার 3 নায়িকার ডায়েট সিক্রেট। জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিক, জি বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জগদ্ধাত্রী, যার চ্যানেলে তীক্ষ্ণ বুদ্ধি, মার্কাটারি, অ্যাকশনের ফ্যান বেশিরভাগ দর্শক, সেই জ্যাজের চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। মেয়েরা যেরকম ছিপছিপে চেহারার স্বপ্ন দেখেন, অঙ্কিতা মল্লিক তার আদর্শ উদাহরণ। জেনে নেওয়া যাক অঙ্কিতার ডায়েট সিক্রেট। অঙ্কিতা আসলে খুব একটা কড়া ডায়েট করেন না। সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন ডাবের জল মাস্ট। বেশিরভাগ দিনই শুটিংয়ে বেরোনোর আগে দুধ খান, আর দুপুরে থাকে একেবারে ঘরোয়া খাবার, যেমন ব্রাউন রাইস, সবজি, মাছ এসব। এক সংবাদ মাধ্যমকে অঙ্কিতার মা জানিয়েছেন, মেয়ে অঙ্কিতা খেতে চায় না, তবে বাইরের খাবার কিন্তু বেশ পছন্দ অঙ্কিতার। দীপা ওরফে স্বস্তিকা, স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া, ইতিমধ্যেই 800 পর্ব পার করে ফেলেছে এই ধারাবাহিক। দীর্ঘদিন ধরে দীপার চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে ফেলেছেন স্বস্তিকা ঘোষ। বাস্তব জীবনে কেমন তার ফিটনেস রুটিন জেনে নেওয়া যাক। স্বস্তিকা একেবারে নিয়ম মেনে ডায়েট করেন না, খেতে খুব ভালোবাসেন, তবে ফিট থাকার জন্য কিছু কিছু জিনিস অনুসরণ করেন। এ যেমন ব্রেকফাস্টে ব্রেড, অমলেট কিংবা ডিম সেদ্ধ খান, বেশি করে জল ও ফল খাওয়ার কথাও জানিয়েছেন স্বস্তিকা। আর দুপুরে ভাত, ডাল, প্রচুর শাকসবজি, মাছ, রাতে সাধারণত রুটি খান, তবে মাঝে মধ্যেই বিরিয়ানি বা মশলাদার খাবারও খেয়ে ফেলেন। শরীরচর্চা করেন স্বস্তিকা, জিম রোজ করা হয় না, তবে সুযোগ পেলেই জিমে যান, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন। শ্যামলী ওরফে শ্বেতা, ছোটবাদ্য জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য, সিরিয়ালের পাশাপাশি সিনেমাও করছে এখন। বর্তমানে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখা যাচ্ছে নায়িকাকে। শ্বেতা কিন্তু গত কয়েক বছরে প্রচুর ওজন কমিয়েছেন। তুমি রবে নীরবে শ্বেতা, আর এখন শ্বেতার মধ্যে বিস্তর ফরাক। প্রায় 16 কেজি ওজন কমিয়ে ফেলেছেন অভিনেত্রী। কিভাবে সম্ভব হলো, কি ডায়েট শ্বেতার জেনে নেওয়া যাক। ফিট থাকতে শ্বেতা নিয়ম মেনে ডায়েট করেন। সকালে উঠে প্রথমে ওজন কমানোর পানীয় খান, সকাল 7টায় 2 আমন্ড, তারপর সকাল 9টায় ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কোনোদিন থাকে উপমা, কোনোদিন ডালিয়া, কোনোদিন সুজি, এরপর দুপুর 12টায় একটা ফল, ঠিক দুপুর 2টায় লাঞ্চ। দুপুরে খাবারে একদিন ভাত থাকলে 3 দিন রুটি। এছাড়া শাকসবজি মাছ তো থাকেই, কোনোদিন দুপুরে আবার শুধু চিকেন স্যুপ বা স্টু বা চিকেন স্যালাড, বিকেল 4টার সময় চা, সন্ধে 6টায় ছোলা মাখা বা পপকর্ন কিংবা মাখানা, এবং 10টার সময় ডিনার।